মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু 24 অক্টোবর। দেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2024 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন নেওয়া শুরু হবে আগামী 24 অক্টোবর থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়ে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা মহানগরী সহ সারাদেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী 24 অক্টোবর সকাল 11টা থেকে শুরু হয়ে 14 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। 2024 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে দেওয়া যাবে। ভর্তি প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী www.dsse.gov.bd এর সেকেন্ডারি সার্কুলার অর্ডার www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নোশন টেলিভিশনের পর্দায়।